আভাস মাল্টিমিডিয়া সৃষ্টিতে দৃষ্টি অটুট। তাহলে আপনার ইসলামটা ঠিক থাকলো না, আর কোনো শক্তি নাই, কারণ এই পৃথিবীর যিনি রব খালেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কিন্তু তার দিনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই আমরা আয-যিকর তথা আল কোরআন, কেউ কেউ বলেছেন এখানে আশ-শরীয়াহ, আশ-শরীয়াহ ইসলামিয়া, ইসলামী শরীয়তকে এবং তার দুটো মাসদার উৎস কোরআন এবং সুন্নাহকে আল্লাহ বলছেন আমরা নাজিল করেছি এবং আমরাই এর হেফাজতকারী, আল্লাহ এটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। অতএব কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন ইসলাম থাকবে, আপনি মানেন অথবা না মানেন, তাতে আল্লাহরও কিছু যায় আসে না আর ইসলামটাও নষ্ট হবে না। ইসলামটা অ্যাজ ইট ইজ এটা থাকবেই, কারণ ইসলামটা শুধু আপনার বাসায় যে আছে তা না, এটা আল্লাহর লৌহ মাহফুজে সংরক্ষিত আছে না, এটা আল্লাহর ইলমের মধ্যে সংরক্ষিত আছে না, এটা আল্লাহর কালামের মধ্যে সংরক্ষিত আছে না। অতএব মানুষ ইসলাম মানুক আর না মানুক, এর কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতি যা হবার সংশ্লিষ্ট ব্যক্তিরই হবে। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে দীনের জ্ঞান অর্জন করে দীনকে সত্যিকারভাবে যেন আমরা অনুসরণ করতে পারি। আজকের সামাজিক অবস্থান বা বৈশ্বিক কৃষ্টি কালচার আমাদেরকে অনেক পরিবর্তন করে দিয়েছে। আপনি যতই চেষ্টা করেন না কেন, দেখবেন যে আপনি এর প্রভাব থেকে মুক্ত হতে পারছেন না। মুক্ত হওয়ার একটাই উপায়, সেটা ছিল প্রবল জ্ঞানের অধিকারী হওয়া এবং সেটাকে, মানে আপনি যে জ্ঞানটা অর্জন করলেন তার উপর নিজেকে ইস্তেকামাতের উপর রাখা, স্টিডফাস্টনেস, দৃঢ়তার উপরে রাখা। তা না হলে দেখবেন যে আজকের ফেসবুকও কিন্তু আপনাকে আপনাকে ইয়ে করছে, নানাভাবে পিন দিচ্ছে এবং বলে এই মন্তব্য করো, এই গালি দাও, এই করো সে করো, রিয়্যাক্ট করছেন আপনি। এই রিয়াকশনের মধ্য দিয়ে আপনি যা বলতে চাননি তা বলে ফেলেছেন, যে দুর্ব্যবহার করতে চাননি সে দুর্ব্যবহার করে ফেলছেন, যে কমেন্টটা পাস করতে চাননি সে কমেন্টটা পাস করছে। ইউটিউব ওপেন করলেন, আপনি ঢুকেছেন একটা ভালো ওয়াজ শোনার জন্য বা আলোচনা শোনার জন্য, হঠাৎ দেখলেন ক্রিকেট, ক্রিকেটের পরে দেখলেন চেয়ার গার্ল, তারপরে দেখলেন নাটক, তারপরে সিনেমা, এরপর আরও ভয়াবহ কিছু যদি থাকে আল্লাহু আলাম। তাহলে ইউটিউব আপনাকে কোথায় টেনে নিয়ে গেল? এর সাথে প্রবৃত্তিরও একটা সংযোগ আছে, আছে না? বিকজ ইট ইজ ইউর ডিজায়ার, আপনার প্রবৃত্তি, আরে এটা একটু দেখা দরকার, আরে ওটা একটু দেখা দরকার, আরে ওটা একটু দেখা দরকার, আস্তে আস্তে আপনাকে টেনে এক জায়গায় দূরে নিয়ে গেল। আজকের কৃষ্টি কালচার, প্রচার মাধ্যম, টেকনোলজি আমাকে আপনাকে কন্ট্রোল করছে, মনে রাখবেন, মনে রাখবেন। এটা মনে রাখি না আমরা, এটা আমাদের প্রবলেম, এবং আমরা গা ভাসিয়ে দিচ্ছি, এটা আমাদের প্রবলেম। আমাদের যে স্বাতন্ত্র্য ছিল, দিনই স্বাতন্ত্র্য, সেটা নেই। আর এই দিনই স্বাতন্ত্র্যটা রক্ষিত হয় জ্ঞান অর্জনের মধ্য দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছাত্রদেরকে, সাহাবাদেরকে শিখিয়েছিলেন যে কীভাবে দিনই স্বাতন্ত্র্য রক্ষা করতে হয়, যেখানে কোনো শিরক থাকবে না, যেখানে কোনো বেদাত থাকবে না, যেখানে কোনো অন্যায় থাকবে না, যেখানে কোনো জুলুম থাকবে না, সেটা তাদেরকে শিখিয়েছেন, এবং শিখিয়েছেন বলেই তারা সেই দৃঢ়তা এবং কমিটমেন্ট তারা রক্ষা করতে পেরেছিল। তা আমাদের শিক্ষার মধ্যে এটা নাই। আমাদের তো শুরুতেই দেখবেন যে এখন যদি পরীক্ষা নিতে শুরু করি তো মুশকিলে পড়বেন আপনারা, যে কোরআন সুরা ফাতেহা কয়জনে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন। তো ফাতেহায় যদি গলত হয় তাহলে জীবনের সব কিছুতে কি সহি হবে নাকি? হ্যাঁ, বিসমিল্লায় যদি গলত হয়, বিসমিল্লাও তো আমাদের মুসলিমদের অনেকে ঠিক মতো করতে পারে না, আল্লাহ একবার। তার মানে হচ্ছে আমাদের কোনো কমিটমেন্টই নাই আল্লাহর কাছে। আমরা বিসমিল্লাকে শুদ্ধ করে পড়ারও কোনো
তাগিদ অনুভব করছি না, তাহলে সমাজটা কী করে সুন্দর হবে বলেন তো? সুরা ফাতেহা যাদের শুদ্ধ নয়, এই সুরা ফাতেহা শুদ্ধ করার জন্য একদিনের বেশি সময় লাগে বলেন তো? কতবার পড়লে সুরা ফাতেহা শুদ্ধ হবে বলেন? সুরা ফাতেহা কতবার রিপিট করলে শুদ্ধ হবে? দশবার, ২০ বার, ৫০ বার, ধরলাম ১০০ বার, ১০০ বার পড়লে একজনের সুরা ফাতেহা শুদ্ধ হবে। একটা ইংরেজি ওয়ার্ড, একটা বাংলা ওয়ার্ড শুদ্ধ উচ্চারণ করার জন্য কতবার রিপিট করতে হয়? ধরলাম ১০০ বার। আপনি সুরা ফাতেহা ডেলি ১০০ বার পড়তে পারেন কি না? একটা স্পেশাল দিন আপনি নির্ধারণ করেন যে আমি সুরা ফাতেহাটাকে শুদ্ধ করেই ছাড়বো, যদি ১০০ বারও পড়তে হয় ১০০বার পড়ব, এবং যদি একজন আলেমকে সামনে রেখে ১০০বার রিপিট করতে হয় ১০০বার করব, তাকে দরকার হলে পে করব, তবুও যেন শুদ্ধ হয়। এই কমিটমেন্ট সম্ভব কি না? সম্ভব, কিন্তু করেছি কি না আমরা? তাহলে সিরিয়াসনেসের প্রচণ্ড অভাব আমাদের মুসলিমদের মধ্যে। আমরা গালগল্প দিয়ে সেরে দেই সবাই, আমাদের অধিকাংশ মুসলিম গ্রুপগুলো গালগল্পতে বিশ্বাসী, সিরিয়াসনেস নাই, সিরিয়াসনেস নাই, ফলে সেটা চলে এসছে ইন্ডিভিজুয়ালদের উপরে। ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিগতভাবেও যদি আমরা একটা সার্ভে করি, দেখব যে কারো কোনো কমিটমেন্ট নাই, কারো কোনো কমিটমেন্ট নাই। একজন মুসলিম শিক্ষক তার দায়িত্ব পালন করছে না, একজন মুসলিম ব্যবসায়ী তার দায়িত্ব পালন করছে না, একজন মুসলিম ছাত্র কিংবা ছাত্রী তার দায়িত্ব পালন করছে না, একজন হাউস ওয়াইফ তার দায়িত্ব পালন করছে না। এভাবে হাদ্দেফ ওয়ালা হারাজ, আরবিতে বলা হয় হাদ্দেফ ওয়ালা হারাজ, আপনি বলতেই থাকবেন, শেষ হবে না। এভাবে আমাদের সবার মধ্যে যে ত্রুটিটা সৃষ্টি হয়েছে, থেকে উদ্ধার পাওয়ার পথটা আসলে স্পষ্ট। আমাদের কমিটমেন্ট, আমাদের সিরিয়াসনেস, জ্ঞান অর্জন, তাহলে দেখবেন যে প্রবলেমগুলোর কথা আমরা আজকে বললাম, আমাদের সোশ্যাল যে প্রবলেমগুলো আছে অথবা ইন্ডিভিজুয়াল এবং আরও অন্যান্য অনেক যে প্রবলেমগুলো আছে, এগুলো আস্তে আস্তে কেটে যেতে থাকবে। আমাদের ইন্ডিভিজুয়াল প্রবলেম, সোশ্যাল প্রবলেম থেকে অনেক সময় একটা দেশের বৃহত্তর প্রবলেম শুরু হয়। কিন্তু বুঝতে পেরেছেন, তাহলে আমরা যদি সচেতন হই এবং আমাদের মধ্যে যদি প্রচুর সৎ যোগ্য মুসলিম নাগরিক তৈরি হয়, তাহলে কিন্তু একটা সময় পুরো সোসাইটিতে একটা ইতিবাচক পরিবর্তন হবে। এটা অবশ্যম্ভাবী, একজন ব্যক্তি একটা দেশকে সংশোধন করে দিতে পারে, একটা সোসাইটিকে নেতৃত্ব দিতে পারে এবং তাকে সংশোধন করতে পারে। কিন্তু সেই আয়োজনটা কখন এক্সপেক্ট করা যায়? যখন আসলে আমাদের মধ্যে সুন্দর শিক্ষার ব্যবস্থা থাকে, সচেতনতা থাকে এবং আমরা এই প্রবলেমগুলো নিয়ে খুব সচেতন থাকি, আমরা নিজেদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি, প্রয়োজনীয় শিক্ষার জন্য যে পলিসি, যে স্ট্র্যাটেজি দরকার সেগুলো আমরা নিতে পারি এবং আমাদের সন্তানদেরকে সেই ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারি। ইসলামী শিক্ষার মানে এটা নয় যেটা আমাদের সমাজে আসলে প্রচলিত আছে, একজনকে হুজুর হয়ে থাকতে হবে সারা জীবন। নো, আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার হতে পারেন, প্রচলিত শিক্ষার যে কোনো একটা নিতে পারেন, আপনি অ্যাকাউন্ট্যান্ট হতে পারেন, আপনি যে কোনো শিক্ষা শিক্ষিত হতে পারেন, যেটাকে আমরা জেনারেল শিক্ষা বলি, জেনারেল শিক্ষা। যদিও জেনারেল শিক্ষাটা অনেক সময়ই আমরা বিভিন্ন দেশে দেখছি যে জেনারেল শিক্ষাটা সেখানে আসলে ইসলাম বিরোধী চিন্তা চেতনা ঢুকে গিয়েছে, ফলে মানুষ সেগুলোকে অনেক সময় অন ইসলামী শিক্ষা বলে বা বলতে বাধ্য হয়। হ্যাঁ, কারণ যেখানে বলা হচ্ছে সব কিছু স্রষ্টাকে, আল্লাহ, প্রথম মানুষকে, আদম আলাইহিসসালাম, সেখানে যদি ডারউইনিজম চলে আসে, সেখানে যদি এরকম বিভিন্ন ইজম ফিজম চলে আসে, তাহলে তো কন্ট্রাডিকশন হয়ে গেল। তখন অনেক মানুষ মনে করে যে সায়েন্সের সাথে ইসলামের কন্ট্রাডিকশন আছে, আসলে তো নাই। সায়েন্সের স্রষ্টাকে, এরা যদি বিশেষ জ্ঞান হয়, বৈজ্ঞানিক তথ্য হয়, বিজ্ঞানকে সৃষ্টি করলেন, বৈজ্ঞানিক নলেজও আল্লাহ সৃষ্টি করলেন, আর বিজ্ঞানভিত্তিক যে জিনিসগুলো এক্সপ্লোর করা হচ্ছে সেগুলোরও স্রষ্টাকে আল্লাহ, তাহলে আল্লাহ যা স্রষ্টা করলেন সেটার সাথে আল্লাহর দেয়া জ্ঞানের কী করে বিরোধ হতে পারে? আসলে কোনো বিরোধ নেই, এই বিরোধটা সৃষ্টি করছি আমরা মানুষেরা, এই বিরোধটা। কারণ অনেক কনসেপ্ট আমরা দিচ্ছি, ওহির সাথে বিরোধটা আমরা তৈরি করছি, বুঝতে পেরেছেন?
আমাদের কনসেপ্টটাকে আমরা কম্পেয়ার করি আল্লাহর নলেজের সাথে, আল্লাহর জ্ঞানের সাথে, তখন আমরা বলি যে এখানে কোরআনের সাথে কন্ট্রাডিকশন আছে। আমাদের নলেজটা কী করে ইউনিভার্সাল হলো, কী করে ফ্যাক্ট হলো, তাই না? এটা তো আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট হতে পারে না। এই এই যে চিরন্তন যে সত্যগুলো, যেমন মহাশূন্যে সব কিছু ভাসছে, তা কক্ষপথে ঘুরছে, এগুলো কে তৈরি করেছেন? এই সিস্টেম, সোলার সিস্টেমটা কে তৈরি করেছেন? কে দিয়েছেন? আল্লাহ। আপনি আগে সোলার সিস্টেমটা জানতেন না, মাঝখান দিয়ে বেশ কিছু ভুল ত্রুটি ছিল, যে সূর্য স্থির পৃথিবী ঘোরে, পৃথিবী স্থির সূর্য ঘোরে। এই যে সোলার সিস্টেমের ব্যাপারে আমাদের যে কনসেপ্টগুলো, এগুলোর সাথে বিভিন্ন যুগে মানুষ ওয়াহির কম্পেয়ার করছে, আর তখন তারা কন্ট্রাডিকশন খুঁজে পেয়েছে। কিন্তু সত্যিকার অর্থে এই সব কিছুর স্রষ্টা যিনি আল্লাহ, তার সৃষ্টিকে, তার এই মহাজাগতিক ব্যবস্থাপনাকে আমরা ঠিক মতো এক্সপ্লোর করতে না পারার কারণে ঘাটতি হয়েছে আমাদের, ত্রুটি হয়েছে আমাদের। আসলে আল্লাহর জ্ঞানে কোনো ত্রুটি নাই, আল্লাহর সিস্টেমেও কোনো ত্রুটি নাই। এই জ্ঞানটা আমাদের সায়েন্সে দেওয়া উচিত ছিল, আমাদের সোশ্যাল সায়েন্স, আমাদের ন্যাচারাল সায়েন্স, আমাদের যে কোনো সায়েন্সে এটা দেওয়াটা ফরজ ছিল। বাট আল্লাহর অনেক বান্দারা অকৃতজ্ঞ, তারা আল্লাহকে অনেকে স্বীকারই করতে চায় না, আর স্বীকার করলেও আল্লাহর নলেজটার সাথে সঙ্গতি রাখার প্রয়োজন তারা বোধ করে না। এটা আমাদের ঘাটতি, এটা আমাদের মানুষ হিসাবে যে দুর্বল তার প্রমাণ। অতএব আসুন আমরা আল্লাহর সাথে আমাদের যে ওয়াদা সেটা রক্ষা করি, আমরা সিরিয়াস মুসলিম হওয়ার চেষ্টা করি, সিরিয়াস মুসলিম। মুসলিম কিন্তু এখন অনেকেই অনেক রকম বানিয়ে ফেলেছে, যেমন প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং মুসলিম। এখন নন প্র্যাকটিসিং মুসলিম কীভাবে হয় এটা একটু গবেষণা করে দেখতে হবে। মানে আপনি মুসলিম, বাট আপনার সালাত পড়তে হবে না, যাকাত দিতে হবে না, আপনার জুমা পড়তে হবে না, আপনার রোজা রাখতে হবে না, আপনার আল্লাহতে বিশ্বাসও করতে হবে না। এখন দেখবেন মুসলিম ঘরের অনেক সন্তানরা আল্লাহতেও বিশ্বাস করে না, আছে না এরকম? আচ্ছা, বাট স্টিল সে হয়তো তার ডকুমেন্টে লেখে ইসলাম, রিলিজিয়ান ইসলাম, প্র্যাকটিসিং নন। আসলে এটা একটা দিক, প্র্যাকটিসিং। কিন্তু আরেকটা জিনিস কেউ বলে না, সিরিয়াস মুসলিম, এটা মনে হয় মোর কী বলে যে অ্যাপ্রোপ্রিয়েট, সিরিয়াস মুসলিম। আপনি প্র্যাকটিস যদি দরগায় গিয়ে করেন, কবরে গিয়ে সেজদা করেন, তাহলে এই প্র্যাকটিসিং ইসলামের কী অর্থ থাকতে পারে, তাই না? সুতরাং শুধু প্র্যাকটিস করলেই তো হবে না, প্র্যাকটিসটা অথেন্টিক হতে হবে, অ্যাকর্ডিং টু দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ হতে হবে। এই জায়গাগুলো আমাদের ঠিক হয়ে গেলে, আজকে যে বিষয়টা আমরা খুতবায় বলেছি, ইত্তেবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ, এর যে ভয়াবহতার কথা আমরা তুলে ধরেছি, তার থেকে রক্ষা পাওয়া সম্ভব। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ কোথায় আছেন এ বিষয়ে জ্ঞান অর্জন করা কি প্রয়োজনীয় নাকি না জানলে হবে? আল্লাহ কোথায় আছেন এই বিষয়টা কি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অ্যাড্রেস করেছেন কি না? যদি করে থাকেন তাহলে এটা একটা নেসেসারি নলেজের মধ্যে চলে আসবে। আমাদের সমাজে এখন অনেক কিছু সেন্সিটিভ হয়ে গেছে, অনেক জরুরি নলেজও ভুলভাবে আমরা শিখেছি, এটাকে এখন সঠিক করতে গেলে একটা রিয়াকশন, একটা সেন্সিটিভিটি তৈরি হয়, স্পর্শকাতরতা চলে আসে, মানুষ রিয়্যাক্ট করে, ফলে আমরা বলি যে ফেতনার দরকার কি। ফেতনা নানা কারণে সৃষ্টি হতে পারে, এটা নিয়েও আমি একটা খুতবা দিয়েছিলাম একবার, নানা কারণে ফেতনা সৃষ্টি হয়। ফেতনা মানে কি? শুধু বিপর্যয় না, ফেতনা মানে আবার শিরকও আছে, ফেতনার অনেক অর্থ আছে। এগুলো নিয়ে আমাদের আসলে বললাম না, জানার অভাবের কারণে আমাদের ত্রুটিগুলো হচ্ছে। ফেতনা নানা কারণে হতে পারে, বিশুদ্ধ যেখানে অশুদ্ধ জ্ঞান সেখানে শুদ্ধ জ্ঞান এর প্রবেশের কারণে ফেতনা হতে পারে, বাট কিছু কিছু ফেতনা এটা ফেস করতেই হবে, এটা ফেস। যেমন কবরের ফেতনা, ভালো লোকরাও ফেস করতে হবে, কবরের যে চাপ, বুঝতে পেরেছেন না? এরপর যেমন মৃত্যু যন্ত্রণা, নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন, ইন্নালিল মাউতে লাসাকারাত, মৃত্যুর একটা যন্ত্রণা আছে। সেই যন্ত্রণা নবী সাল্লাল্লাহু আলাইহি ভোগ করেছিলেন কিনা, হ্যাঁ, এটা থেকে কারো আসলে নিস্তার নাই। তাহলে বুঝতে হবে
কিছু ফেতনা আছে সত্যকে প্রতিষ্ঠার জন্য, জরুরি জ্ঞানগুলোকে অর্জনের জন্য যদি হয়, যত কম ফেতনার মধ্য দিয়ে অগ্রসর হওয়া যায় সেই প্রজ্ঞা আমাদের লাগবে, সেই প্রজ্ঞা আমাদের লাগবে। বাট অনেক ফেতনা আছে যেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। আপনি আননেসেসারি আলোচনা করলেন মাহফিলে, গরম গরম অনেক আননেসেসারি আলোচনা, এই ফেতনাটা অ্যাভয়েড করা যেত, যেত না? আপনি কিছু লোকের কিছু দলের সমালোচনা করলেন, সেটা অ্যাভয়েড করা যেত না? একটা শ্রেণীকে আপনি উস্কিয়ে দিলেন আননেসেসারি, সেটাকে অ্যাভয়েড করা যেত না? তাহলে কিছু ফেতনা আছে অ্যাভয়েড করা যায়। আর সত্য তাওহীদের পক্ষে যেমন একদল বলতেছে আমরা মনে করি যে আল্লাহ দুইজন, ওয়ালাইয়াদু বিল্লাহ, আমি কি সেখানে বলবো যে না ঠিক আছে তুমি যা বলো সেটারও একটা দলিল থাকতে পারে? এইভাবে কি এই জায়গায় কথা বলা যাবে? এই জায়গা আমাদেরকে কঠোর হতে হবে যে নো, আর এটা তো ইন্টেলেকচুয়াল ইস্যু, আমরা তো লাঠি ছোটা দিয়ে মারতেছি না, আমরা বলতেছি নো, আল্লাহ ইজ অনলি ওয়ান, কুল হু আল্লাহ ওয়াহিদ, আল্লাহ ইজ অনলি ওয়ান। সুতরাং এই জায়গায় নো কম্প্রোমাইজ। বাট ফিকহি ইস্যু যখন আসবে তখন কিন্তু ফিকহি ইস্যুতে আমরা অনেক রিজিড থাকার সুযোগ নাই, বিশেষ করে যেই এরিয়াটা হচ্ছে ইজতিহাদের এরিয়া। আমার মনে হয় এই জায়গায় বা অন্য জায়গায় আমি এটা নিয়ে আলোচনা করেছি, ইসলামের দুটো এরিয়া, একটা হলো ফিক্সড এরিয়া, যেমন তাওহীদ, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, যেমন কোরআন কালামুল্লাহ, যেমন পাঁচ ওয়াক্ত সালাত, কমও না বেশিও না, এবং কোন ওয়াক্তের কত রাকাত, এগুলো ফিক্সড। এগুলো ভাই যতই চেষ্টা করেন এগুলো ইজতিহাদ করে কিন্তু বাদলানো যাবে না, এবং এই এরিয়াতে ইজতিহাদ করারও কোনো অনুমতি নাই। কিন্তু আপনি জেলসাতুল ইস্তেরাহা করবেন কি করবেন না, বা করলে এটার বিধানটা কি হবে, এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব নাকি সুন্নাতুন ইনদাল হাজা, আমাদের ওলামায়ে কেরাম বিভিন্ন মত দিয়েছেন এবং সেই সুযোগ আছে। কেউ বলেন যে সুন্নাতুন মতলাকান, সবসময় দ্বিতীয় প্রথম এবং তৃতীয় রাকাতে একটু বসে উঠাটা উত্তম, আর কেউ বলেন যে না এটা সুন্না হচ্ছে যাদের প্রয়োজন বসা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দিকে এসে এই সুন্নাটা চালু করেছিলেন। মানে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। সুতরাং এখানে কিন্তু ইখতিলাফের সুযোগ আছে, আরও অনেকগুলো জায়গায় ইখতিলাফের সুযোগ আছে, সেই জায়গাগুলোতে রিজিড থাকা যাবে না, এমনভাবে কথা বলা যাবে না যে আমি যা বলছি তাই হক, বরং বলতে হবে হাযাল্লাযী ইয়াতারাজ্জাহু ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, এটাই সার্বিক দলিলের বিবেচনায় আমার কাছে রাজেহ এবং বেশি সঠিক বলে প্রতিভাত হয়, তবে প্রকৃত ইলম আল্লাহর কাছে আছে। ইজতিহাদের এই এরিয়ার বৈশিষ্ট্য হলো, আজকে আপনাদের এই আত্তাকওয়া মসজিদে আমি যে জবাবটা দিয়ে গেলাম, পরের বার আসলে আমি হয়তো বলবো আমি ওটা উইথড্র করলাম, কারণ এর চাইতে শক্তিশালী দলিল আমি পেয়েছি, এবং উলামাদের আলোচনা পড়ার পরে আমার মনে হচ্ছে আমার পূর্ব মতটা সঠিক নয়। এরকম মাসালা অনেক আছে, যেমন মেয়েদের স্বর্ণ অলঙ্কারে জাকাত দিতে হবে কি না, একদল বলছেন জাকাত দিতে হবে, আরেক দল বলছেন জাকাত দিতে হবে না, আরেক দল বলছেন একবার জাকাত দিলেই হবে, আরেক দল বলছেন সতর্কতামূলক প্রতি বছর জাকাত দিলে এটা ভালো। আমরা পড়েছিলাম যে জাকাত দিতে হবে, মদিনায় যখন পড়াশোনা করলাম 1993 সালে, তখন আমার কাছে স্পষ্ট হলো জাকাত দিতে হবে না, তারও 10 বছর পরে আবারও পড়াশোনা করলাম, তখন আমার কাছে মনে হলো জাকাত দিতে হবে, এটাই সবচেয়ে শক্তিশালী। আমি আমার কথা বললাম। আচ্ছা, আমরা উলামায়ে কেরামের মধ্যে কী দেখি, ইমাম শাফেঈ যখন বাগদাদ হয়ে মিশরে গেলেন তখন তার অনেক পুরাতন ইজতিহাদি মত থেকে তিনি নতুন আরও অনেক মতে চলে আসলেন, আরও আলেম ওলামাদের সংস্পর্শে আসার পরে, ডিসকাশন মুনাকাশার পরে তিনি অন্য মতে চলে আসলেন। তাহলে আগের মতের জন্য কি তিনি নিজের মাথা চাপড়াবেন, হাই হাই করবেন? নো, ওলামারা যখন কোরআন সুন্নার আলোকে কোনো সিদ্ধান্তে আসেন তখন সেটা একটা শরীয়ত সিদ্ধান্ত হিসাবে গণ্য হয়, আর ইজতিহাদি এরিয়া হলে সেই শরীয়ত সিদ্ধান্ত এটা ফিক্সড না, এটা ইজতিহাদের আলোকে আবারও পাল্টে যেতে পারে। এই জন্যই আমাদের ওলামায়ে কেরাম দেখবেন যে অনেক মত থেকে রুজু করেছেন,
ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলা হয় তিনি তার সারা জীবনের এক তৃতীয়াংশ মত থেকে ফিরে এসে অন্য মত গ্রহণ করেছেন, কখনো তার ছাত্রদের কোনো মতে, কখনো নিজেই নতুন করে কোনো মতে এসেছেন, কখনো তার দুই ছাত্র আবু ইউসুফ এবং ইমাম মাহমুদের মতে এসেছেন, এসেছেন না? এটা ইমাম মালিকের ক্ষেত্রেও প্রচুর ঘটেছে, ইমাম আহমদ ইবনে হাম্বালের তো অনেক মাসালায় আপনি দেখবেন এই মত ওই মত, এখন এগুলোকে ঐতিহাসিকভাবে সাজালে দেখবেন যে প্রথমে এই মতটা পোষণ করেছেন, তারপরে এইটা, তারপরে এটা, তারপরে এটা। ওনার কোনো কোনো মাসালায় পাঁচটা মত আছে, একজন স্কলার একটা মাসালায় পাঁচটা মত দিলে আপনারা হয়তো বলবেন হ্যাঁ রে তো দেখি যে উল্টাপাল্টা, হ্যাঁ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, এটা কি বলা উচিত? উল্টাপাল্টা কীভাবে বলবেন? আহমদ হচ্ছে ইমাম আহলে হাদিস, ইমামুল আইম্মা, বড় ইমামদের একজন ইমাম হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। হাদিসের প্রথম এনসাইক্লোপিডিয়া তিনি সংকলন করেছিলেন, একাধারে মুহাদ্দিস এবং ফাকিহ, সুবহানাল্লাহ। তার কয়েকটা মতের আলোকে আপনি হাসবেন, তুচ্ছ লোকেরাই হাসতে পারে, জ্ঞানীরা এটা নিয়ে হাসে না, তারা জ্ঞানের অনুসন্ধান করে। তার এই কাউলের পেছনে কি দলিল, ওই কাউলের পেছনে কি দলিল, প্রত্যেকটা দলিল তিনি বিশ্লেষণ করেছেন। অতএব এটাকে ফাতরামি মনে করা জায়েজই নাই। কিন্তু আমি কেন বললাম এই আলোচনাগুলো, বললাম এই জন্যে যে আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে ইজতিহাদের এরিয়া। আমি সকালে একটা মত দিয়ে যাওয়ার পরে বাসায় গিয়ে আরও পড়াশোনা করলাম দুই ঘন্টা পাঁচ ঘন্টা, তারপরে মনে হলো সকালে যেই আমি মতামত ব্যক্ত করেছিলাম ওটা ঠিক নয়, অন্য আরেকটা মত সেটাই ঠিক। তিন তালাক একসাথে দিলে তিন তালাক হবে না এক তালাক হবে? ওলামায়ে কেরামের বিশাল ইখতিলাফ না। এখন কি আপনি আক্রমণ করবেন যে আরে এর তো বেটা তিন তালাক দিয়ে ফেলছে, আর আপনি বলতেছেন এটা এক তালাক? এখন এখন তো লোকজন দেখি ফতোয়া দেয় করে জেনা করতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কি জায়েজ? ও তো আপনার ফতোয়াটা নেয় নাই, বুঝলাম জমহুর বলেছেন। তাহলে দেখা যাচ্ছে যে আসলে আপনার নিজের মতামতের আলোকে সারা জগতের উপরে আপনার মতটা চাপিয়ে দেওয়াটা এটা জায়েজ নাই। আপনি শুধু বলবেন এটা আমার কাছে রাজেহ, যদি কেউ এটা গ্রহণ করতে চান তাহলে দলিল থেকে গ্রহণ করতে হবে, আমার থেকে না, আমি মানজুর ইলাহি বলেছি। আর আপনি সেটাকে ওহির মতো জ্ঞান করলেন, লা ইয়াজুস, লা ইয়াজুস। আমরা তো ওহির অনুসরণ করি, আমি যা বলি ওহির আলোকে বলবো, আপনি ওহির কারণে আমার মতটা নেবেন, মানজুর ইলাহির মতের কারণে আপনি সে মতটা নেবেন না। এবং এটাই আমরা বলে এসেছি আমাদের ইমামদের ক্ষেত্রে, যখনই কোনো ইমাম কোনো মতামত দিয়েছেন সেটা ইমামের মত হিসাবে আমরা গ্রহণ করছি, নাকি আমরা কোরআন সুন্নার মত হিসাবে গ্রহণ করছি? ইমাম কোরআন সুন্নার আলোকে গবেষণা করে এটা উপস্থাপন করলেন, আমাদের যেহেতু অনেকের সেই শক্তি নাই এই জন্য আমরা ইমাম থেকে সেটা নিলাম। কিন্তু যখনই আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ইমামের এই মতটা দলিলের আলোকে টিকছে না, অন্য আরেকটা আরও শক্তিশালী মত আরও শক্তিশালী দলিলের আলোকে আসার কারণে সেটা যখন কারো কাছে স্পষ্ট হয়ে যাবে, তখন তার উপর ওয়াজিব হচ্ছে বেশি সহি মতটার দিকে ফিরে যাওয়া। কিন্তু এটা নিয়ে ঝগড়া করা যাবে না, এই জায়গাতে আমি বলবো এই ধরনের জায়গায় ফেতনা করা যাবে না, এই ধরনের জায়গায় ফেতনা করা যাবে না। আচ্ছা, তো যাই হোক, আপনাদের অনেক প্রশ্ন, আমি জানি না হয়তো সবগুলোর উত্তর দেওয়া যাবে না। ইমান ভঙ্গের 10 নং কারণ হলো দিন থেকে বিমুখ হওয়া, প্রবৃত্তির কারণে যদি দিন থেকে বিমুখ হই তাহলে কি ইমান ভাঙবে, এ বিষয়ে একটু ব্যাখ্যা করুন। দিন থেকে বিমুখ হওয়া মানে দিন থেকে ডিটাচড হওয়া এবং দিনকে অপছন্দ করা। বিমুখ হওয়া কাকে বলে? এখানে তো অনেক তরুণ দেখতে পাচ্ছি এখনও বিয়ে করে নাই, তাই না? এখন তরুণকে বলা হলো যে বাবা বিয়ে তোমার জন্য ব্যবস্থা করতে চায়, না না আমি বিয়ে করবো না, এটা হলো বিয়ে বিমুখতা। সে যদি বলে আমি জীবনে বিয়ে করবে না, তাহলে এটা পুরোপুরি বিমুখতা, বুঝতে পেরেছেন? মানে সে বিয়ের সাথে একমত না, যদিও এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ, বাট সে করবে না যে কোনো কারণে হোক, এটা হলো বিমুখতা। বলা হলো যে আপনি দিন পালন করতে হবে, সালাত 5 ওয়াক্ত আপনাকে পড়তে হবে, ইসলামী অনুশাসন আপনাকে মেনে চলতে হবে, আপনি রমাদানের সিয়াম পুরোটাই রাখতে হবে, বুঝছে না, সরি আমি দুঃখিত, আমি সম্ভব না, কেন রে ব্যবহার সম্ভব না, আমার ভালো লাগে না, আমার সালাত পড়তে ভালো লাগে না, সিয়াম রাখতে ভালো লাগে না, আর এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনারা কথা বলছেন কেন? এটা হলো বিমুখতা, এটা হলো বিমুখতা। এটাকে বলা হয় আল ইরাদ আনিদ্দিন,
এবং এটাই হচ্ছে কুফুরি, এটাই হচ্ছে কুফুরি। কিন্তু দু একজন দু এক তো নামাজ ইচ্ছার বিরুদ্ধে তরক করল, বা কোনো একটা আড্ডাখানায় গিয়ে কিছু পাপ করে ফেললো, সে অনুতপ্ত, এটা কি দিন বিমুখতা? না, এটা আমাদেরকে বুঝতে হবে। দিন বিমুখতা, সব ভায়োলেশনকে দিন বিমুখতা বলা যাবে না, কিছু কিছু ভায়োলেশন দিন বিমুখতা, যেখানে প্রমাণিত হবে যে দিনকে সে পছন্দ করে না, সে আল্লাহর পক্ষে না, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে না, সে ইসলামের পক্ষে না, বরং ইসলামের প্রতি তার একটা বিদ্বেষ, একটা ঘৃণা, একটা বিরুদ্ধতা আছে। এটাই হচ্ছে দিন বিমুখতা এবং এটাই হচ্ছে কুফুরি। এবং এই ধরনের বিমুখতার কারণে সে ইসলামের দায়রা থেকে, ফোল্ডার থেকে বের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। কোরআনের অনেক জায়গায় সংক্ষিপ্ত আকারে আলিফ লাম মিম রয়েছে, সঠিক ব্যাখ্যা কী? এটা হলো আল হরুফ আল মুকাত্তাআত, এগুলো কোনো শব্দ নয় যার কোনো অর্থ আছে, তবে আল্লাহ তাআলার, আপনারা জানেন ইংরেজিতে অ্যাব্রিভিয়েশন আছে না, বুয়েট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এভাবে ডিইউ, ঢাকা ইউনিভার্সিটি, এভাবে আছে। এগুলো এক ধরনের অ্যাব্রিভিয়েশনের মতো, কিন্তু এর মুরাদকে জানেন আল্লাহ জানেন। সূরা আন-নাজমের প্রথম আয়াতে ওয়ান-নাজমে ওয়ামা কি আয়াতটা কি ওয়ান-নাজমে ওয়ামা হাওয়া মা দল্লা সাহেবকুম ওয়ামা গাওয়া, আচ্ছা, এর সাথে কোরআনের অন্যান্য সূরায় আল হাওয়ার মধ্যকার পার্থক্য কি? হাওয়া মানে এখানে যা সে ইচ্ছা করল, হাওয়া অনেক জায়গায় একই অর্থ, আবার অনেক জায়গায় যেমন ইয়াহুবি বি সাহেবিহি মানে তার সাথীকে সে উড়িয়ে নিয়ে গেল। তাহলে হাওয়ার যেটা আমি বললাম, যে ইমাম সাহাবি বলেছেন ইয়াহুবি বি সাহেবিহি, এখান থেকে আল হাওয়া শব্দটা এসেছে। তাহলে হাওয়া মানে হচ্ছে আসলে এটা পরিণতির দিক থেকে, হাওয়া মানুষের প্রবৃত্তি, যদি সে তার অনুসরণ করে তাহলে যে কোন দিকে নিয়ে তাকে পৌঁছাবে সে জানে না। আবার যদি কোনো কিছু, এটা যদি এখন প্রবল বাতাসের মধ্যে ছেড়ে দেওয়া হয়, কোথায় গিয়ে পড়বে বলেন তো? আপনারা কেউ মেজার করে বলতে পারবেন? ওই দৃষ্টিকোণ থেকে হাওয়ার মানে তাহলে এখানে হলো ডিজায়ার, প্রবৃত্তি, মন যা চায়। তাহলে একাধিক অর্থ রয়েছে। বলেছেন যে এরকম অনেক শব্দের রূপ ও বানানে মিল দেখা যায়, সেক্ষেত্রে আমরা কীভাবে কোরআন শিখব? কোরআন হাদিসের আলোকে শিখতে হবে, এবং সেটা ইবনু কাতিরের মধ্যে আছে। ইবনু কাতির, ইমাম তাবারি, তারা অনেক আথার নিয়ে এসেছেন, যেই জায়গায় একাধিক অর্থের সম্ভাবনা সেই জায়গায় মূলত মুরাদটা কী, উদ্দিষ্ট অর্থটা কী, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম তার থেকে নলেজটা নিয়েছেন। অতএব সেটা সরাসরি মারফু হাদিসের মাধ্যমে জানি, অথবা আথারের মাধ্যমে জানি, যেগুলো সাহাবায়ে কেরাম এবং তাবেঈনরা বর্ণনা করেছেন, আমরা সেই অর্থটা জানতে হবে। এজন্য আজকে যারা হাদিস বাদ দিয়ে এবং আথার বাদ দিয়ে কোরআন বোঝার প্ল্যান করেছেন, তারা ভুল করছেন। এই জন্য তারা তয়রান আবাবিলকে যেমন বলেন যে তয়রান হচ্ছে বোমারু বিমান, আবাবিল যাকে যাকে বোমারু বিমান আল্লাহ পাঠিয়েছেন, তারপরে এরপরে কি তয়রান আবাবিল তার মিহিম বেহাজারত মিসজিল, তারপরে বোমাগুলো নিক্ষেপ করলেন, এটা তর্জমা একজন বের করেছেন বাংলাদেশ, আল্লাহ তাকে হেদায়ত করুন। সুতরাং কোরআন বোঝার জন্য আমাদের সালাফের কাছে ফিরে যেতেই হবে। কোরআনের বহু শব্দ আছে যেটা আজকের ব্যাখ্যায় আপনি সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন না। এই 1400 বছর ধরে অনেক শব্দের অর্থের মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে, যেমন আল হায়াত, কোরআন হাদিস দুটোর ক্ষেত্রে আমরা বলবো হায়াত মানে তখন ছিল বাগান, বাগান, গার্ডেন, আর এখন হচ্ছে দেওয়াল। তাহলে আপনাকে কনটেক্সট বুঝতে হবে এবং শব্দের তৎকালীন অর্থটাও বুঝতে হবে, এবং আল্লাহ কি অর্থ বুঝিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সেটা জানতে হবে, তারপরে ব্যাখ্যায় যেতে হবে। আজকে যদি আপনি বলেন আমি তো আরবি পড়ছি, কয়েকটা কোর্স করছি, এখন তো কোরআন আমি নিজেই বুঝি, দেখবেন এরা সব বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। নিজের বোঝাটাকে আজকে আমরা দেখেন মদিনায় 15 বছর পড়ার পরেও
মনে হচ্ছে যে কত কম জানি, কারণ এখন বিভিন্ন এনসাইক্লোপিডিয়াগুলো এবং বড় বড় শায়খদের বিশাল ফাতাওয়ার বইগুলো এবং আমাদের ইসলামের যে কুতুবুত্তুরাস, যেটাকে ক্লাসিক্যাল বুকস অফ ইসলাম আমরা বলি, সেগুলো তো অধিকাংশ এখনও পড়া হয়নি, পড়া সম্ভব না এক জীবনে। এলএম সেম, কিন্তু সমস্ত বই পড়ে শেষ করা কি সম্ভব? তো এই মহাসাগরের মধ্যে আমি কতটুকু আসলে সিঞ্চন করলাম এটা তো দেখতে হবে। সেখানে এত আত্মগৌরব, আত্মম্ভরিতা, অহংকারের কোনো কারণ নেই। আরবি শেখার ক্ষেত্রেও আমরা বলি, আপনি 15 বছর আরব দেশে থেকে আসলেন, কতটুকু আরবি শিখলেন? আর বাংলাদেশে ছোটোখাটো একটা কোর্স করে আপনি অনেক আরবি শিখে ফেললেন। এরপর কোরআনের তাফসির করছেন, হাদিসের তাফসির করছেন, যাচ্ছে তাই, আবার বলছেন সালাফ দরকার নেই। আমরা কি কম বুঝি? তারাও পুরুষ, আমরাও পুরুষ নাকি? এইটা করা উচিত না। আমাদের বিনয় থাকা উচিত। জ্ঞান আমরা যে চেইনে পেয়েছি ওই চেইনের কাউকে অস্বীকার করবেন না, বিশেষ করে সাহাবাই কেরাম। তারা ওহির জ্ঞানে সর্বযুগের সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন, সেই পজিশনটা তাদেরকে দিতেই হবে। কোরআনে সাহাবাদের ব্যাখ্যাগুলো কী সেটা আমাদের জানতে হবে, এবং সেটাই আমরা তাফসিরাত তাবারি কিংবা ইবনু কাসির এগুলোর মাধ্যমে, শাওকানির এগুলোর মাধ্যমে জানি। এবং আরেকটা ভালো দিক হলো, ব্যাপারটা এমন না যে আমরা যা পাইছি তাতে বিশ্বাস করছি, এগুলোর উপর তাহকিক হচ্ছে। এখন কোথাও কোনো দাঈফ হাদিস আসলে সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে। ওলামা ইকরাম সবাই মিলে, হাজার হাজার ওলামা ইকরাম 1400 বছর ধরে এগুলোকে চিন্তা গবেষণা করে আমাদের কাছে বিশুদ্ধটা দিয়েছেন। অতএব আজকে বিশুদ্ধ তাফসিরটা বের করা কোনো কঠিন ব্যাপার নয়। তবে বাংলা ভাষায় কোরআনের উপর অনেক কাজ করার সুযোগ আছে। আমি যারা যোগ্য তাদেরকে আহ্বান করব, আপনারা রিপ্রোডাকশনে যাবেন না, কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট এটা করবেন না। বাংলা ভাষায় তাফসিরের ক্ষেত্রে শতকরা 90% হচ্ছে কপি পেস্ট, একজন আরেকজনটা দেখা করে ফেলতেছে। আমি দেখলাম একটা বের করেছে, আমাকে বলছে ভাই আপনি একটু সম্পাদক হন, তাহলে আপনার নামটা দিয়ে দেব। তার মানে আমার লাভ? বলছে আপনার নামটা দিয়ে দেবে, এটা আপনার লাভ। আমি বললাম আপনি কাজটা করলেন কিভাবে? আপনার তো কাজ হয়ই নাই। প্রথম কথা হচ্ছে আমি এ প্রস্তাব কখনোই নেব না। কি আলতু ফালতু কাজ করেছেন, কে কাজ করেছে? আমি বললাম কারা কাজ করেছে? বলছে আমরা কয়েকজনে মিলে বিভিন্ন বই দেখে লিখে দিয়েছি। এখন তো কোরআন বিক্রি করলে যদি গেট আপ সুন্দর হলেই অনেক বিক্রি হয়। মানুষ কিন্তু গেট আপ দেখে কেনে বই, মানুষ কিন্তু ভিতরের মশলা দেখে কিনে না, আর অনেকের বোঝারও সাধ্য নাই। তা আমি রিজেক্ট করে দিয়েছি। আমি বলছি নো, যে কাজ আমরা করব সে কাজ করার জন্য আমাদের অনেক সময় লাগবে, দীর্ঘদিন ধরে কোনো আলতু ফালতু কাজ করা আমাদের জন্য আসলে ঠিক না। পরে সেটা আমার কাছে খণ্ড ছিল, আমি দেখলাম হুবহু এখান থেকে কুদ্দুর, ওখান থেকে কুদ্দুর, ওখান থেকে কুদ্দুর, শুদ্ধ তর্জমা, শুধু তর্জমা একজন বের করেছে। এখন দেখলাম যে মাহফিলের বক্তারাও তাদের মাহফিলে বিক্রির জন্য প্রত্যেক বক্তা একটা একটা করে তাফসির বের করে ফেলতেছে, সব রিপ্রোডাকশন। এটা আসলে উচিত না, কোরআনের অবমাননা হয় এতে। আপনি নিজের নামে চালাচ্ছেন, অন্যখান থেকে ফটাফট তুলে নিয়ে, এটা ঠিক না। উচিত হচ্ছে কোরআনের বহু কাজ করা বাকি সেগুলো করেন, বিশুদ্ধ তাফসির করেন। এরপরে কোরআনের আরও বিভিন্ন দিক আছে, আরবিতে তো অনেক তাফসির, সুবহানাল্লাহ, সেগুলোর বৈশিষ্ট্যকে সামনে রেখে লিখেন, তাহলে জনগণ উপকৃত হবে। শুধু একই জিনিস বারবার করবেন। আচ্ছা, ইসলামের বন্ধুত্ব কেমন হওয়া উচিত এবং কাদেরকে বন্ধু বানাবো? বন্ধু বানাবেন দিনের ভিত্তিতে, দিনদারির ভিত্তিতে। যে দিনকে মানে না, যে শিরকে লিপ্ত অথবা বেদআতে লিপ্ত, যে সুন্নাহ বিরোধী তৎপরতায় লিপ্ত, অথবা যে ইসলামকে জীবনের সিরিয়াস কনসার্ন হিসাবে, গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে গ্রহণ করে না, তাকে বন্ধু বানানো যাবে না। তবে তার সাথে সুন্দর আচরণ করবেন, কারণ এটা আমাদের বৈশিষ্ট্য। মুসলিমরা সারা বিশ্বের সবার সাথে সুন্দর আচরণ করে, এবং একমাত্র যুদ্ধক্ষেত্র ছাড়া সে অন্যদেরকে আক্রমণ করে না। আমরা যেটা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা, তাই না, শান্তিপূর্ণ সামাজিক সহবস্থানে তারা ছিলেন, আর যখন আক্রমণের সময় আসতো তখন তাদের সাথে সে আক্রমণের
একটা ঘোষণা থাকতো, যেমন বনু কুরাইজাকে রাসূলুল্লাহ পাঠিয়ে দিলেন, যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা ষড়যন্ত্র করলো, রাষ্ট্রদ্রোহী অবস্থানের কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। তো ইসলাম এই কিছু অবস্থা ছাড়া হঠাৎ করে একজনকে আপনি মেরে ফেলবেন, একজনের প্রতি ইয়ে করবেন, এটা করা যায় না। তাহলে তাদের সাথে কী করতে হবে? সুন্দর আচরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা একই সমাজে বসবাস করছি, আচরণ তাদের সাথে সুন্দর হবে। এমনকি বেদাতি লোক যদি হয়, কিন্তু তার সাথে বন্ধুত্ব হবে না, যেটাকে আমরা বলি রিয়েল ফ্রেন্ডশিপ। রিয়েল ফ্রেন্ডশিপ, কারণ আপনি যখন কাউকে বন্ধু বানাবেন, তখন বন্ধুর স্বভাব কিন্তু আপনাকে পেয়ে যাবে। সে যদি হিপোক্রাট হয়, মুনাফিক, তাহলে আপনিও দেখবেন যে মুনাফিকই ভালো লাগবে আপনার কাছে। সে যদি কনসার্টে যায়, দেখবেন যে আপনাকে বলবে জল, হ্যাঁ যাই ওখানে আজকে, দেখে ফেলবে যে মানুষকে একটু ঢেকে ঢুকে যা, তাই না? এভাবে দেখবেন গোপনেও পাপ করার চিন্তা মাথায় ঢুকে যাবে। সৎসঙ্গে, ওই যে এটা আমাদের ইয়েতে বাল্যে শিখাতে না কোথায় পড়েছিলাম, যদি আমরা স্বর্গ বলি না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বর্তমানে দেখা গেছে প্রতিটি গ্রামে বিভিন্ন নাম দিয়ে মাজার হচ্ছে, এ বিষয়ে করণীয় কী? মাজারের বিষয়ে মানুষকে সাবধান করা, এটা একজন সাধারণ জনগণ হিসেবে আমাদের কর্তব্য। আর আমরা আমাদের প্রশাসনকে অনুরোধ করব, তারা যেন এ ব্যাপারে পদক্ষেপ নেয়। কারণ যখন একটা লোক, যেমন ব্যাংকে দুর্নীতি করবে, ব্যাংক হল মার্কেট যে দুর্নীতির জন্য যদি ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে মাজার দিয়ে যেটা মানুষের সরল বিশ্বাস, ইসলামী বিশ্বাসকে যারা নষ্ট করে, তাহলে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া উচিত, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া উচিত। বাট বাংলাদেশে ব্যাপারটা যেন এমন হয়ে গেছে যে মাজারটা হচ্ছে একটা রিলিজিয়াস এরিয়া, স্যাক্রেড প্লেস, অর্থাৎ পবিত্র জায়গা, এরকম একটা ধারণা দেওয়া হয়েছে। অথচ এটা কবর। কবরকে আল্লাহ রাসূল বলছেন যে কবরকে ওয়াথান বানাবানা, প্রতিমা বানাবানা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কবরকে পর্যন্ত প্রতিমা এবং পূজার জায়গা কিংবা ইবাদতের জায়গা, তওয়াফের জায়গা, সম্মান করার জায়গা হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন। করেছেন না? স্পষ্ট করে করেছেন মাজারে। আর মাজার কথাটা তো আসলে কোনো শরীয়ত পরিভাষায় আসেনি, এসছে কবর। কবরের ক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো গিয়ে সালাম দেওয়া। তাও প্রত্যেক শুক্রবার সালাম অভ্যাস করা ঠিক না, ঈদের দিন অনেকে বলে যে বাবা মার কবরটা একটু জিয়ারত করে আসি, দোয়া নিয়ে আসি, এটা কি বলেন তো? হ্যাঁ, শিরকে আকবর না শিরকে আসগর? শিরকে আকবর। বাবা মা যদি, মৃত বাবা মা যদি দোয়াই করতে পারে এবং দোয়া নিয়ে আসবেন তাদের কাছ থেকে, যে কেমনে হবে? মৃতদের কাছে দোয়া চাওয়া যাবে না। তারা না আল্লাহর কাছে দোয়া করতে পারে, সেটাও শিরকে আকবর হয়ে যাবে। না তাদের কাছে আপনি বলবেন, আচ্ছা ঠিক আছে, না তাদের কাছে, হ্যাঁ না তাদের কাছে বলবেন যে আল্লাহর কাছে আপনি দোয়া করেন, কারণ তখন তাহলে আপনি তার উপর একটা দেবত্ব আরোপ করলেন যে সে এই মৃত অবস্থা আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারে। কিন্তু সেটা কি সে পারে? সে পারে না, তার কোনো ক্ষমতাই নাই। ইনকাতা আমালু, সহিহ মুসলিমের যে হাদিসটা, তার আমলটা মুনকাতির হয়ে গেছে। অতএব মাজারের বিষয়ে আমি মনে করি সাধারণ জনগণ হিসেবে মানুষকে সচেতন করবেন, এখানে যুদ্ধবাদ দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর বাকিটা আমি আশা করি আমাদের মুসলিম প্রশাসন দেখবে যে এটা আসলে আমরা দেখেছি, এই যে অনেকগুলো টিভির প্রোগ্রাম যেটা ইউটিউবে দেখেছি, যে সমস্ত মাজারগুলোতে কী ধরনের বিশ্রী বিজনেস হয়, এবং সেখানে মদের আসর বসে, সেখানে গাঁজা, সেখানে এই যে গরিব লোকগুলো পয়সা দেয় সেগুলো ভাগ বাটোয়ারা হয়, এবং সেখানে যে ছাগল দেওয়া হয় সে ছাগল আবার বাজারে এসে বিক্রি করে। হ্যাঁ, এগুলো আপনি তালাশ কিংবা এরকম টিভি অনুষ্ঠানে দেখবেন। লজ্জাস্থানে হাত দিলে অজু ভাঙবে, গোসলের আগে অজু করলে, গোসলের মধ্যে লজ্জাস্থানে হাত দিলে কি নতুন করে অজু করতে হবে? লজ্জাস্থানে হাত লাগলে অজু ভাঙবে, এটা একটা ইখতিলাফি মাসআলা। এখানে তিনটা মাসআলা আছে, মত আছে দুটো হাদিসের আলোকেই, কারণ একটা হাদিস বলছে ভাঙবে, আর একটা হাদিস বলছে ভাঙবে না, বা যা বলছে তার দ্বারা বোঝা যায় ভাঙবে না। তো দুটো হাদিসের আলোকে দুটো মত হয়ে গেছে, একটা একদল বলছে ভাঙবে না, আরেক দল বলছে ভাঙা যাবে, আরেক দল বলছেন যে স্পর্শ, মানে কোনো কাপড়ের স্পর্শ, মাঝখানে কাপড় না থাকলে যদি স্পর্শ হয়, তাহলে যদি সে এক্সাইটেড ফিল করে
তখন তার অজু ভাঙবে, আর যদি সে স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে তার অজু ভাঙবে না। তাহলে দুই হাদিসের উপরে আমল হয়, এক অবস্থায় ভাঙবে আরেক অবস্থায় ভাঙবে না। এটা শেখ সালেহ বিন উসাইমিন এটাকে তারজি দিয়েছেন, আমার কাছে মনে হয় এটা শুদ্ধ। অতএব আপনি কোন মত নিয়েছেন সেটার উপর ভিত্তি করে আপনি বুঝতে পারলাম যে অজু ভাঙার মতটা নিয়েছেন। সুতরাং লাগলে তো আপনাকে আবার অজু করতেই হবে, যেহেতু ওই মতটা নিয়েছেন আপনি, আপনার মূলনীতি অনুযায়ী আপনাকে অজু করতে হবে, এটা তো এমনি বোঝা যায়। বিকাশ অ্যাপ থেকে রিচার্জ করলে প্রায় সময় ক্যাশব্যাক করে, এই টাকা ব্যবহার জায়েজ কি না, এটা নিয়ে আমরা মানে আলোচনা করেছি। ক্যাশব্যাকটা কিসের ভিত্তিতে হয় এটা দেখতে হবে। যেমন যদি আপনি কেনাকাটার সময় ক্যাশব্যাকটা করে, আপনি বলছেন রিচার্জ করার সময়, রিচার্জ কি, কিসের রিচার্জ, টেলিফোন রিচার্জ? যদি আপনি মোবাইলের রিচার্জ করেন তাহলে কিসের ভিত্তিতে তারা দিল? হ্যাঁ, আপনি তাদের কাছে টাকাটা রাখলেন, ব্যাংকে যখন টাকাটা রাখলেন এই ক্যাশব্যাকটা কিন্তু ওইটার বেসিসে এসেছে, কিন্তু জাস্ট তারা ইনসেন্টিভ হিসাবে দিচ্ছে যাতে করে আপনার ট্রানজ্যাকশনটা বেশি করেন। বাট ট্রানজ্যাকশন করেন আপনি, তাদের ট্রানজ্যাকশন করার কারণেই কি তারা ক্যাশব্যাকটা দিচ্ছে, নাকি আপনার টাকাটা অ্যাকাউন্টে থাকার উপর তারা প্রফিট হিসাবে দিচ্ছে, ইত্যাদি এই বিষয়গুলো আসলে ভাবতে হবে। যে কোনোভাবেই হোক, যদি এটাকে তারা দাবি করে যে তারা প্রফিট হিসাবে দিচ্ছে আপনার অ্যাকাউন্টে, যেহেতু আপনার অ্যাকাউন্টে একটা টাকা থাকে প্লাস আপনি ট্রানজ্যাক্ট করেন, তাহলে এটা শুধু হয়ে যাবে। আর যদি প্রফিট হিসাবে তারা না দেয়, তাহলে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে, এখানে প্রসঙ্গক্রমে আমি ওই যে দোকান থেকে জিনিস কেনার ক্ষেত্রে বলি, যেমন বাটার জিনিস কিনলেন, অ্যাপেক্সের জিনিস কিনলেন, কিংবা আরও অন্য কোম্পানির জিনিস কিনলেন, এখানে দেখতে হবে কোম্পানি এই ডিসকাউন্টটা কি কোম্পানি থেকে পেয়েছেন, যে ক্যাশব্যাকটা, যে আপনি 500 টাকা দিলেন আসলে কোম্পানি তখন ডিসকাউন্ট করলো 10%, তাহলে 10%-এর আকারে ক্যাশব্যাক হয়ে গেল, কারণ আসলে এটা 500 টাকা হলেও মূল দাম 10% ডিসকাউন্ট হিসাবে 450 টাকা, কিন্তু আপনাকে বলা হলো আপনি শোধ করেন 500, তাহলে ক্যাশব্যাক পাবেন 50 টাকা। সে 50 টাকা মূলত কোম্পানি কম রাখলো, তখন যেহেতু কম রাখলো কোম্পানি, অতএব সেটা কোম্পানির সাথে বিকাশের একটা চুক্তি আছে, সে ওই 50 টাকা কম রাখার কারণে ফেরত দিল, এটা জায়েজ। কিন্তু যদি বড় মশহুর কোম্পানিগুলো আসলে কোনো ডিসকাউন্ট দেয় না, নতুন কোম্পানিগুলো নিজেদের জন্য ডিসকাউন্টটা দেয় মাল চালু করার জন্য, তাহলে কোম্পানি যদি ডিসকাউন্টটা না দেয় তাহলে এটা কে দিল, বিকাশ নিজের পকেট থেকে দিল। কিসের ভিত্তিতে দিল? এখানেও সেই কথাটা এসে যায় যে তারা আপনাকে আপনার এই অ্যাকাউন্টের অ্যাগেনিস্টে, টাকার অ্যাগেনিস্টে যদি দিয়ে থাকে তাহলে তো এটা সুদ হয়ে যাবে, ইত্যাদি এই বিষয়গুলো এখানে আমাদেরকে, যদিও এটা খুব জটিল যে কীভাবে, তাহলে আমরা জানবো কীভাবে, আমরা জানবো আসলে এই বিষয়গুলো জানার জন্য কোম্পানিকে একটা ঘোষণা দিতে হবে, একটা ডিক্লারেশন দিতে হবে যে দেখো আমরা, কারণ তখন বিকাশ কোম্পানির উচিত হবে শরিয়া কনসালটেন্সি নেওয়া এবং তার ভিত্তিতে জানানো, কারণ ওই কোম্পানি ছাড়া এটা কেউ আর জানবে না, কিন্তু তারা তো সেটা করবে না কারণ তাদের শরিয়া ভিত্তিক ব্যাংকিং নাই। আচ্ছা, তাহলে আমাদের জন্য কী করণীয় হবে? আমাদের জন্য করণীয় হবে এই ধরনের ইনসেন্টিভগুলো না নেওয়া, হালাল হারাম মিক্স হয়ে যেতে পারে। এই জন্য তাবলিগ কারা করে এবং জায়েজ কি না, আলেম নাকি আম জনতা, এটা একটা গবেষণার বিষয় হতে পারে এবং একটা প্রজেক্ট নেওয়া যেতে পারে। আসলে আমরা একটা প্রজেক্ট নিয়ে দেখি যে কারা করে তাবলিগ, কারণ এটা একটা অনেক বড় ব্যাপার, তাই না? অনেক সময় মাদ্রাসার শিক্ষক হতেও পারে, নাও হতে পারে, সাধারণ মানুষও হতে পারে। অতএব আমরা অপেক্ষা করি যে দেখি আমাদের গবেষণার প্রজেক্টে কী আসে। একজন যুবক বিয়ে করার জন্য কী কী প্রয়োজন আর না করলে কী করণীয়, প্রশ্নগুলো খুবই মানে মেধাবী প্রশ্ন নয়। আসলে একজন যুবকের বিয়ে করার জন্য যা প্রয়োজন, যারা বিয়ে করতে চায় তাদের সবার জন্য একই প্রয়োজন, সামর্থ্য থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে উদ্দেশ্য করে বলেছেন বুখারী মুসলিমের যে হাদিসটা এসেছে বিখ্যাত হাদিস, ইয়ামা আশারা শাবাব মান ইস্তাতা আমিন কুমুল বা আতা ফালিয়াতাজাওয়াজ, হে যুবকরা তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে নেয়। ফাইন্নাহু লাহু ফাইন্নাহু আগাদ্দুল বাসার ওয়াহসানুল ফারজ, কারণ বিবাহ করলে তার
চোখটা বেশি সংযত থাকবে এবং তার লজ্জাস্থানের বেশি হেফাজত হবে। ওয়ামান লাম ইয়াসতিতে ফালিহি বিসওম, আর যে বিবাহ সামর্থ্য না রাখে সে সওম রাখবে, সে রোজা রাখবে। কারণ কি? ফাইন্নাহু লাহু উইজা, কারণ রোজা রাখলে তার চরিত্র রক্ষা পাবে, এটা তার চরিত্রের জন্য রক্ষা কবচ হবে। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী প্রয়োজন বলে দিয়েছেন? বিবাহের জন্য প্রয়োজন সামর্থ্য। এই সামর্থ্য হচ্ছে দুটো, একটা শারীরিক সামর্থ্য, স্ত্রীকে চালানোর জন্য আপনার শারীরিক সামর্থ্য থাকতে হবে এবং আর্থিক সামর্থ্য থাকতে হবে, কারণ খোরপোশ কে দেবে? স্ত্রী না আপনি, মানে ছেলেরা, ছেলেরা দেবে, বর দেবে। ফলে তাকে এই দুটো সামর্থ্য অর্জন করতে হবে যুগপৎভাবে, অ্যাট দ্য সেম টাইম। যদি তার টাকা আছে, শারীরিক সামর্থ্য নাই, তাহলে বিয়ে করবে না, সে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারবে না। সে অথবা তার শারীরিক সামর্থ্য আছে, টাকা নেই, তাহলে সে অপেক্ষা করবে, সিয়াম রাখবে, সিয়াম রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্ডিকেট করেছেন, কারণ সিয়াম না রাখলে সে হয়তো জেনা, ব্যবচার বা অবৈধ প্রণয়ের দিকে অগ্রসর হয়ে যেতে পারে, ফলে সেটা বন্ধ করার জন্য তিনি সেটা বলেছেন। না পারলে কী করণীয়, সে উত্তর এখানে হয়ে গেছে, তাই না? জুমার দিনের ফজিলত অনুসারে সকাল সকাল মসজিদে আসলে প্রতি কদমে এক বছর রোজা পালনের, এখানে সকালে আসতে বলে, যেটা বুখারী হাদিস সেটা বলেননি কেন? যারা প্রথম সময়ে জুমার দিন মসজিদে আসে তারা একটা উট কুরবানির সমান সওয়াব, তারপরে যারা আসে তারা গরু কুরবানি, তারপরে যারা আসে তারা ছাগল কুরবানি, তারপরে যারা আসে তারা মুরগি, তারপরে যারা আসে তারা ডিম কুরবানির সমান সওয়াব। শেষের দিকে অধিকাংশ মানুষের ডিম নিয়ে সন্তুষ্ট, যা বোঝা যাচ্ছে না? সকাল বলতে এখানে এক্স্যাক্ট টাইমটা বের করা কঠিন, তবে এখানে কয়েকটা, চার পাঁচটা টাইম দেওয়া হয়েছে, তাই না? উট, গরু, ছাগল, মুরগি, ডিম। তাহলে আপনি পাঁচ ঘন্টা ভাগ করতে পারেন। যদি আমরা ধরি যে একটাই নামাজ হবে, তাহলে একটার আগে পাঁচ ঘন্টা, আটটা, আটটাকে আমরা প্রথম সময়ের, আটটা থেকে নয়টার মধ্যে যারা ঢুকবেন তাহলে প্রথম সময় বলতে পারে। কেন এটা আসলে? যাতে করে এখানে এসে আপনি দুরাকাত সালাত পড়েন, যাতে করে আপনি কিছু নফল সালাত পড়েন, সালাতুদ দোহা পড়েন, কোরআন তেলাওয়াত করেন ইত্যাদি, ব্যক্তিগত ইবাদতে কাটানোর জন্য জুমা একটা ভেরি মানে বেস্ট টাইম আপনাকে বলতে পারেন। কারণ আমাদের তো এমনি ইবাদত হয় না, হয় বলেন তো? ইবাদতে আমাদের ভালো ভালো লোকগুলো একটু দুর্বল হয়ে গেছে, আলিমরাও অনেকে দুর্বল হয়ে গেছে, তাহাজ্জুদ অনেকে এখন রীতিমতো পড়ে না, জুমার ইবাদতগুলো করে না। এমনকি একটু খেয়াল করে দেখেন আজকের যে বিশেষ দোয়ার সুযোগটা, এটা কয়জন গ্রহণ করেছেন? গত ছয় মাসে কয়টা জুমার স্পেশাল দোয়ার সুযোগটা, ওই স্পেশালিটি মনে করে দোয়া করেছেন বলেন তো? সূরা কাহাফ গত ছয় মাসের কয়টা জুমা জুমার দিনে পড়েছেন বলেন তো? তাই না? যদি আপনি একটু আগে তিন ঘন্টা, চার ঘন্টা, পাঁচ ঘন্টা আগে মসজিদে আসার প্ল্যান করতেন, তাহলে আপনার ইবাদত অনেক সহজ হয়ে যেত এবং আপনি অনেকগুলো পারা, দুই তিন পারা পড়তে পারতেন, এমনকি আপনার যে কোরআনগুলো মুখস্থ আছে সেটাকেও একটু রিপিট করতে পারতেন, একটু ঝালাই করে নিতে পারতেন। আর জাওয়ালের আগ পর্যন্ত তো পুরো টাইমটাই হচ্ছে সালাতের। আপনি সালাতুদ দোহা যদি পড়েন একটু লম্বা টাইম ধরে, সর্বোচ্চ আট রাকাত পর্যন্ত পড়তে পারেন, তবে তার বেশি কি পড়তে পারেন? হ্যাঁ, তা তো শরিয়া নিষেধ করছে না, কারণ জুমার দিন, আরেকটা হাদিস আছে সহিহ হাদিস, যে মসজিদে ঢোকার পরে কোনো ব্যক্তি যত রাকাত ইচ্ছা সে পড়তে পারে। আমাদের দেশে বাইশ রাকাত কোথেকে বানিয়েছে জানি না, সেটা কিন্তু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। অথবা কাবলাল জুমাকে চার রাকাতের মধ্যে নির্ধারণ করা, সেটাও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়, বরং ইসলামিক সিস্টেম। হাত বদল হলে, বৈধভাবে হাত বদল হলে, আগের ব্যাটার ইনকাম যাই হোক না কেন, পরের ভদ্রলোকের ইনকাম সাহি। এই জন্য আপনি ওয়ারিশ সত্ত্বে, আপনার বাবা সুদের মাধ্যমে কিছু টাকা ইনকাম করেছে, আপনি ওয়ারিশ সত্ত্বে মালিক হলেন, আপনার জন্য এটা বৈধ হয়ে গেল। তবে যদি আপনার বাবা আপনার জানামতে কোনো অন্য মানুষের সম্পত্তি আত্মসাত করে, তাহলে আপনাদের সবার উপরে ওয়াজিব হচ্ছে সেটা ফেরত দেওয়া, সেটা ভিন্ন কথা। মানুষের অবৈধ ইনকামের মধ্যে অনেক রকম ইনকাম আছে, একটা ইনকাম হচ্ছে অন্যের অধিকার, সেটা আপনাকে ফেরত দিতে হবে। কিন্তু অবৈধ ইনকামটা যদি আপনার মালিকানায় চলে আসে, অন্যের মালিকানা ভুক্ত না, আপনার মালিকানায় চলে আসলো, তাহলে আপনার উচিত হচ্ছে সেটাকে সবের নিয়ত ছাড়া খরচ করা। আপনি খরচ করতে ব্যর্থ হলে এটা যদি পরবর্তী জেনারেশনের কাছে ট্রান্সফার হয়, তাদের জন্য এটা হালাল হবে। ট্রান্সফার হওয়ার মধ্য দিয়ে আসলে অনেক সম্পত্তি বৈধ হবে। যেমন চাউলওয়ালা
সুদের টাকায় তার পুরো আড়ত তৈরি করলো। এখন ইমাম সাহেব যদি ধরেন ইমাম সাহেব বা খতিব সাহেব সেখান থেকে কিনে সে চাল খেতে পারবে? হ্যাঁ, সুদ কি চালের মধ্যে ঢুকে গেছে? আপনি দেখেন এই যে মসজিদগুলো আমরা বানাচ্ছি ইট ইট খোলা, অথবা যেখানে ইট প্রডিউস হয় কার টাকা দিয়ে, কোন যেটা হারাম, বিভ্রান্ত, এরা সমাজের জন্য আসলে একটা দুষ্ট খত। অতএব সেই মানহাজে যাওয়া যাবে না। তাকফিরি মানহাজ এটা মানহাজুন খাতিউন দাল্লুন মুদাল্লুন জাদ্দান, সে মানহাজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মানুষকে পজিটিভলি দাওয়া দেবেন, যাদের ভুল আছে ভুলগুলো 40 বার আসলে এভাবে তো আসেনি আমার জানামত, বরং আপনি সুরা ফাতিহা, এটা সুরাতুস শিফা, এটা আসাবুল মাসানি, 7টা আয়াত এখানে আছে, আপনি একবার পড়েও দিতে পারেন। চরম অভাবগ্রস্ত কোনো ব্যক্তি যদি তার পরিচিত মহল থেকে ধার বা কর্জ না পেয়ে সুদে টাকা ধার নেয়, তার গুনাহ হবে কি না? না, আল্লাহ তাকে ক্ষমা করবেন যদি সে চরম অভাবের কারণে বা চিকিৎসার কারণে কারো কাছ থেকে কর্জে হাসানা না পেয়ে এভাবে সুদে নেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন। বরং যে তাকে সুদে ধার দিচ্ছে তার উপর ফরজ হচ্ছে, যদি সে মুসলিম হয় তাকে কর্জে হাসানা দেওয়া। এখন কী করব, আমাদের মুসলমানদের মধ্যে একটা বিশাল দল সুদ খাইতে যায়, একটা চরম অভাবগ্রস্ত লোককে যাকে তার সম্পত্তি থেকে তাকে দেওয়া উচিত ছিল, তাও বলছে ভাই তোমাকে সুদ দিতে এবং চড়া সুদ দিতে হবে। কারণ এই সমাজটা এতই নষ্ট হয়ে গেছে যে এখানে সব সুদ নেওয়া হয় গরিবদের থেকে, যে যত গরিব তার উপরে তত বড় সুদ আরোপ করা হচ্ছে, এবং সুদ আরোপ করছে সফিস্টিকেটেড সব কোম্পানিগুলো, যারা ওই যে কি বলে যে ক্ষুদ্র ঋণ দিচ্ছে, ক্ষুদ্র ঋণ দিয়ে 40 ভাগ 50 ভাগ 60 ভাগ সুদ শতকরা তারা আরোপ করছে। এটা ভেরি আনফর্চুনেট। সবই বুঝলাম, প্রবৃত্তিটা একটু বুঝিয়ে বলুন। সারা রাত নৌকা চালাইলাম, সকালবেলায় দেখি যে একই জায়গায় আছি, ভাই কিছু করার নাই, খুঁটাটা উঠান এবার চালু করেন, তাইলে বুঝবেন ইনশাআল্লাহ। আমাদের চারপাশে পরিবার সহ সমাজ শিরিক বেদাতে পরিপূর্ণ, এমত অবস্থায় সহি আকিদার মসজিদ না থাকায় ফরজ নামাজ কি একা কি পড়ব? এই সমাজে আরও অনেক মুসলিমরা আছে, আপনি আমি যারা সহি আকিদা এসেছি আপনার আমারও অনেক এখনও শেখার বাকি আছে, এমনকি আপনি দেখবেন আপনারও এখন অনেক ভুল আছে। হয়তো বা আপনার ফ্যামিলিতে যদি বেদাত চালু থাকে তাহলে আপনার মধ্যেও এখনও কিছু বেদাতের কারেকশন বাকি আছে। অতএব কিছু কারেকশানের জন্য এইভাবে নিজেকে আইসোলেটেড করে ফেলা এটা জায়েজ নয় আমার মতে। আপনাকে যেতে হবে মূল মাসালায়, যে কোনো ইমাম যদি শেরকে, প্রকাশ্য বড় শেরকে লিপ্ত থাকেন, তাহলে তার পিছনে সালাত পড়বেন না, বাকি অন্য মাজহাবের সবার পিছনে সালাত পড়বেন, বিশেষ করে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। কিছু কিছু ত্রুটি থাকতে পারে কারো, কিন্তু সেই ত্রুটিগুলো ইনভেস্টিগেট করার দায়িত্ব আপনার নয়। আমরা যদি মোটা দাগে বুঝি যে তিনি আসলে তাওহীদে বিশ্বাসী, তিনি শিরককে ঘৃণা করেন এবং পারতপক্ষে বড় কোনো শিরকে তিনি লিপ্ত নন, হয়তো তার কোনো ভুল ত্রুটি আছে, ফিকের ইখতিলাফের ক্ষেত্রে তিনি আমাদের থেকে কিছু ক্ষেত্রে ইখতিলাফি আমল করেন, এটার কারণে আপনি একাকী নামাজ পড়ে ফেলবেন, এটা গ্রহণযোগ্য নয়। কোরআন মাজিদ ব্যতীত অন্য কোথাও, অন্য কোনো বই অ্যাপ কিংবা কোনো স্থান হতে একটি বা দুটি আয়াত পড়লে প্রতি হরফে 10 নেকির সওয়াবটা কি হবে? 10 নেকিটা তো হচ্ছে সবচেয়ে কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক হরফে 10 নেকি, তাই না? যেমন তিনি বলেছেন কি আলিফ লাম মিম, এটা এক 10 নেকি না, বরং এখানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তাহলে সর্বনিম্ন, এটা হলে সর্বনিম্ন 30 নেকি এখানে হবে এই প্রসঙ্গে যে আয়াতটা এটা শুদ্ধ। আচ্ছা, আর কি প্রশ্ন করার সুযোগ নাই তো, 41 বেজে গেছে, আমাকে বলা হলো 2:40 শেষ। আচ্ছা, তারপরেও যেহেতু লাস্ট প্রশ্নটা হাতে নিলাম, এটা নিয়ে কথা বলি, গোসলের শুরুতে বিসমিল্লাহ বলা কি বেদাত?
কেন বেদাত হবে? হ্যাঁ, শেখ মতিউর রহমান মাদানী বেদাত বলেছেন, এর কারণ তিনি বলেছেন যে ইবাদতের ক্ষেত্রে কোনো কিয়াস করা যায় না, যেহেতু কিয়াস না। তো কারণ গোসলের শুরুতে আপনি তো অজু করবেন, অজুর শুরুতে বিসমিল্লাহ বলাটা নিয়ে ওলামায়ে কেরামের একাধিক মত আছে। কেউ বলেছেন যে এটা রোকন অজুর, ফরজ, এটা আরব শায়েখদের মধ্যে অনেকেই বলেছেন। আবার কেউ বলেছেন যে না, এটা সুন্নাত, মুস্তাহাব, কিন্তু এর চাইতে কম কিছু বলেননি। তাহলে গোসলের শুরুতে যেহেতু অজু আছে, যেহেতু ফরজ গোসল, সুতরাং বা যে কোনো গোসলের শুরুতেও আপনি ফরজ গোসল না হলেও অজু করতে পারেন, পারেন না? অতএব শুরুতে বিসমিল্লাহ পড়াটা, এটা আমার যতটুকু জ্ঞান আছে আমি সেটাকে বেদাতের কোনো মূলনীতির মধ্যেই দেখছি না, কারণ এখানে কোনো কিয়াস করা হয়নি। যেহেতু অজু করছেন আপনি শুরুতে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত, এবং মাঝখানে গোসল করে পরে পা ধৌত করবেন, ফলে অজুর শুরুতে বিসমিল্লাহ বলাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস দ্বারা যেহেতু সাব্যস্ত, অতএব এটা কোনো ইনোভেশন বা নতুন কোনো ইবাদত নয়। আল্লাহু তাআলা আলাম। বাথরুমের মধ্যে বিসমিল্লাহ বলা যাবে কি না? আসলে দেখতে হবে যে আগের যে, আগে তো বাথরুম বলতো না, আগে বলতো মেরহাব বা টয়লেট, ওটা টয়লেট, খাস টয়লেট। এবং আগের টয়লেট দেখেন, সে সম্পর্কে ধারণা নিতে হলে গ্রামে চলে যান। গ্রামের টয়লেটগুলো বাগানের ভিতরে, গন্ধে থাকা যায় না, এবং সেখানে পায়খানাটা নিচে থাকে, এটা একটা অপবিত্র জায়গা। এখানে কি কেউ অজু করার কথা ভাবতে পারে? এখানে কেউ কি গোসল করার কথা ভাবতে পারে? এই ধরনের টয়লেটে অজু করা যাবে না, গোসলও করা যাবে না, এই ধরনের টয়লেটে ঢুকেও আল্লাহর নাম নেওয়া যাবে না। আগেই আউযু বিল্লাহি মিনাল খুবসি ওয়াল খাবায়েথ এভাবে বলে ঢুকতে হবে, এবং বের হয়ে গোফরানাক বলবেন। কিন্তু আজকের যে ওয়াশরুমগুলো বা রেস্টরুম বা বাথরুম, যেটাকে আমরা বলি না কেন, সেগুলো ওগুলোর থেকে ভিন্ন। এগুলোতে কমোডের ঢাকনাও দেওয়া থাকে, ফলে এগুলো বেসিনের সামনে এসে যদি আপনি বিসমিল্লাহ বলেন, যদিও এখানেও ওলামায়ে কেরাম তো বুঝতে পারছেন কে কাকে বন্ধ করবে, এখানে ফিকহি ইখতিলাফ তো আছেই, প্রত্যেকে যার মতো করে ফতোয়া দিবেন, কিন্তু আমাদের বিবেচনায় এখানে বিসমিল্লাহ বলতে কোনো অসুবিধা নাই। সেক্ষেত্রে আমরা আরেকটু ইতমিনানের জন্য কি করতে পারি, টয়লেট এবং বেসিনের মাঝখানে একটা পর্দা টাঙিয়ে দিতে পারি। এটা আমি বহুবার বলেছি বিভিন্ন আলোচনায়, যে একটা পর্দা টাঙিয়ে দিয়ে আমি এবার নিশ্চিন্ত হয়ে গেলাম, উইথ ফুল স্যাটিসফ্যাকশন, নাও আমরা এখন বিসমিল্লাহ বলতে পারি। বিসমিল্লাহ বলে সেখানে অজুটা করলাম, পরে অজুর দোয়া মানে ওয়াশরুম থেকে বের হয়ে বলতে পারি, ওখানেও বলতে পারি, যেহেতু আমরা অলরেডি পর্দা টাঙিয়ে দিয়েছে। পর্দাটা এখন পাওয়া যায়, প্লাস্টিকের পর্দা পাওয়া যায়, হ্যাঁ, বাজারে অ্যাভেলেবল। তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, এবং আমরা যেন আসলে ইসলামী শরিয়ার কোর বিষয়গুলোকেও বুঝি এবং আমল করি, সেখান থেকে সরে না আসি, আর ইখতিলাফি বিষয়গুলোতেও আমরা যেন একটু সহিটাকেই গ্রহণ করি, বাট অন্য মতের প্রতি সহিষ্ণু থাকি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা,